হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সেমেস্টার এক্সামের জন্য ক্লাস 7-এর হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সেকেন্ড স্কুল বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলে যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলি আজকে আমরা সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আনসার কি হবে? কুতুবুদ্দিন আইবক। তারপরটা দেখো, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন রাজিয়া। থার্ড কোশ্চেন, অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত তা হলো খানদেশ। ফোর্থ কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। আর ফিফথ কোশ্চেন, শাহজাহান জাহানাবাদের লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত সেটি হবে কি? লাল কিল্লা। 2-এর দাগে শূন্যস্থান পূরণে দেখো, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হলো ড্যাশ, কি হবে? কর্তৃত্ব বা ক্ষমতা। তোমরা লিখে নাও, কর্তৃত্ব বা ক্ষমতা। সেকেন্ড কোশ্চেন, সত্য মিথ্যা নির্ণয় করো, বিজয়নগর এবং বাহমনি রাজ্য দুটি প্রথম থেকেই একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল, এটি কি হবে? এটি সত্য। থার্ড কোশ্চেন, এক কথায় উত্তর দাও, আকবরের অভিভাবক কে ছিলেন? আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান বা খাঁ। দেখো, এক কথায় উত্তর দাও, সুবা কি? সুবা মানে হচ্ছে কি? প্রদেশ। ফিফথ কোশ্চেন, বেমানান শব্দটি খুঁজে বের করো, কোনটা বেমানান? তুগলুকাবাদ, বাগদাদ, ফিরোজাবাদ আর শাহজাহানাবাদ। তাহলে আনসার কি হবে? বাগদাদ, এটা হচ্ছে বেমানান। 3-এর দাগে ফার্স্ট কোশ্চেন দেখো, সিজদা ও পায়বস কি? তোমরা এখান থেকে লিখবে যে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। অর্থ সিজদা, সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া, আর পায়বস, পায়বস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। প্রবর্তনের কারণ ফার্স্ট লিখবে, রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি, সুলতান দিল্লি সুলতানির মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। আর সেকেন্ড লিখবে, পারস্যের অনুকরণ, সিজদা ও পায়বস ছিল পারস্যিক প্রথা, গিয়াসুদ্দিন বলবন নিজেকে পারস্যের এক কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন, তাই তিনি এগুলি প্রচলন করেন। সেকেন্ড কোশ্চেন, বারো ভূঁইয়া কাদের বলা হতো? তোমরা এখান থেকে লিখবে যে মুঘল আমলে বাংলায় যে 12 জন ধনী ও প্রতাপশালী জমিদার নিজেদের এলাকায় স্বাধীনভাবে রাজত্ব করতেন তাদের বারো ভূঁইয়া বলা হয়। এদের মধ্যে বিখ্যাত ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, প্রতাপ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। এদের মধ্যে প্রতাপাদিত্য ছিলেন সবচেয়ে বেশি শক্তিশালী, অনেকে বলেন এদের সংখ্যা 12 জনের বেশি ছিল। তারপর দেখো থার্ড কোশ্চেন, জিতল কি? তোমরা লিখবে, সুলতানি ও মুঘল যুগে সোনা রূপ ও তামার মুদ্রা চালু ছিল, সুলতানি আমলের মুদ্রার নাম, সুলতানি আমলে প্রচলিত মুদ্রাগুলির নাম ছিল মোহর, টঙ্কা ও জিতল। তাহলে থার্ডটা লিখবে যে জিতল ছিল তামার মুদ্রা। 4-এর দাগে ফার্স্ট কোশ্চেন, বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্য কেমন ছিল? তোমরা এখান থেকে লিখবে যে বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতে অবস্থিত, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সঙ্গম নামে এক ব্যক্তি, দুই পুত্র হরিহর ও বুক্ক। 1336 খ্রিস্টাব্দ থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরে 4টি রাজবংশ রাজত্ব করেছিল। এই সময়কালে বিজয়নগরে অনেক বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন, তাদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে অনেক তথ্য জানা যায়। বিজয়নগরে আগত বিদেশি পর্যটকগণ, বিজয়নগরে আগত বিদেশি পর্যটকগণ হলেন কারা? ইটালির নিকোলো কন্টি, পারস্যের আব্দুর রাজ্জা, কার পর্তুগালের পেজ ও নুনিজ এবং দুয়ার্তে বারবোসা। এবার দেখো, বিজয়নগর সম্পর্কে পর্যটকদের বিবরণ, বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় যে বিজয়নগর, ফার্স্ট একটা পয়েন্ট দেবে বিজয়নগর শহর সম্পর্কে, বিজয়নগর শহরটি ছিল খুব সুন্দর, শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল, নগরটি ছিল ইটালির রোম নগরীর মতো বড় ও সুন্দর, রাজপ্রাসাদের কাছে
ফলের বাগান ছিল। নগরে দিঘির পাশে অনেক তাল গাছের বাগান ছিল। নগরে অনেকগুলি খাল ছিল যেগুলি দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হতো। নগরে অসংখ্য লোক বসবাস করত। তারপর সেকেন্ড পয়েন্ট দেবে কৃষি ও জলসেচ। বিজয়নগর রাজ্যের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিকাজের জন্য জলসেচ ব্যবস্থার সুবন্দোবস্ত ছিল। রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। বিজয়নগরে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যেত। থার্ড পয়েন্ট দেবে ব্যবসা বাণিজ্য ও শিল্প। বিজয়নগর ব্যবসা বাণিজ্য ও শিল্পে যথেষ্ট উন্নত ছিল। বিজয়নগরের সঙ্গে পর্তুগালের ব্যবসা বাণিজ্য চলতো। সারের মাধ্যমে বাজারে জিনিসপত্র বহন করা হতো। আর ফোর্থ পয়েন্ট দেবে শ্রেণী বিভক্ত সমাজ। বিজয়নগরে ধনী ও গরিব শ্রেণীর লোক বসবাস করত। ধনী ও গরিব মানুষের জীবনযাপনে অনেক পার্থক্য ছিল। ধনীরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাতো। সেকেন্ড কোয়েশ্চেন দেখো যে মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো। ভারতে মুঘল সম্রাটের উপাধি ছিল বাদশাহ বা পাদশাহ। বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হল শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাদশাহ, পাদশাহী শব্দগুলি হলো ফরাসি বা ফার্সি শব্দ। অর্থ ফার্সি পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাদ ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1560 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি নিয়েছিলেন। তারপরে কোশ্চেন দেখো, দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কি ব্যবস্থা নিয়েছিলেন। তোমাদের টেক্সট বুকে 95 পেজ থেকে তোমরা লিখবে যে হৌজ বা তালাও ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজি সামসি বা হৌজি সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় চারকোনা জলাধার হৌজি আলাই। পরে এর নাম হয় হৌজি খাল। গিয়াসুদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি শামসির নালাগুলোর ওপর বাদ দিয়ে দিত। গিয়াসুদ্দিন বলবনের আমলে মেয়েদস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুগলক এইসব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। পাঁচে থেকে ফার্স্ট কোশ্চেন, ইক্তা কি, কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন। তোমরা এখান থেকে লিখবে, ইক্তা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইক্তা বলা হতো। দিল্লি সুলতানদের ইক্তা ব্যবস্থা চালু করার কারণ, ফার্স্ট পয়েন্ট দেবে রাজ্যের শাসন পরিচালনা। ইক্তার শাসনকর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি। ইক্তাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইক্তাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। আর সেকেন্ড পয়েন্ট দেবে সেনাবাহিনী পালন। ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইক্তাদার হলেন সামরিক নেতা। ছোট ইক্তাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। আর থার্ড পয়েন্ট দেবে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইক্তাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। তারপর কোশ্চেন দেখো, শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। তোমরা এখান থেকে লিখবে যে সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক ছিলেন হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থায় সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ ও অন্যান্য প্রতিকার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কাবুলিয়াত ব্যবস্থা চালু করেন। পাট্টা, শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কর কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কাবুলিয়াত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কাবুলিয়াত বলা হতো। বিচার সংস্কার, শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি
প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তির স্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ড দেয়া হতো। থার্ড, যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি, শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছিলেন। ওর উপসংহারে লিখবে, মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরো কয়েক বছর জীবিত থাকতেন, তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, মোগল আমলে ভারতবর্ষের বহির বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। তোমরা তোমাদের টেক্সটে 102 পেজ থেকে লিখবে, ভারতের তৈরি জিনিসের চাহিদা ছিল ভারতের বাইরের নানা দেশে। বাণিজ্য হতো জলপথে ও স্থলপথে। গুজরাট ও মালাবারের বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশে যেত প্রধানত বস্ত্র, মশলা, নীল ও খাদ্যশস্য। সুলতানি আমলে যুদ্ধবন্দী দাসেদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আবার ওইসব দেশ থেকে আসত ঘোড়া, কাঁচের তৈরি সামগ্রী, শাটিন কাপড় ইত্যাদি। সব ভারতীয় শাসকই ঘোড়া আমদানিতে উৎসাহ দিত, কারণ ভারতের ভালো মানের ঘোড়া জন্মাতো না। প্রধানত পারস্য, ইয়েমেন ও ইয়েমেন থেকে ভারতে ঘোড়ার আমদানি হতো। সুলতানি আমলে এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোচ ও ক্যাম্বে বন্দর দুটি এই বাণিজ্যের প্রবেশপথ ছিল। আলাউদ্দিন খলজি গুজরাট জয় করলে দিল্লি সুলতানির সঙ্গে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর ও লোহিত সাগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছিল। সিন্ধু প্রদেশের থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য, মাছ ওইসব দেশে রপ্তানি হতো। মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির ভালো যোগাযোগও ছিল। পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলিতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। গুজরাট থেকে ওইসব দেশে যত রঙিন কাপড় বাংলা থেকে রপ্তানি হতো, সুতির কাপড়, রেশম, বস্ত্র ও চিনি, এর বিনিময়ে গুজরাটে আসতো দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা। মালদ্বীপ থেকে আমদানি করা কড়ি ওই যুগে বাংলায় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এইভাবে ভারতের বিভিন্ন উপকূল থেকে বিভিন্ন দেশের সঙ্গে জলপথে বাণিজ্যকে যোগাযোগ গড়ে উঠেছিল। সড়ক পথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। মুলতান শহর ছিল এই বাণিজ্যের কেন্দ্র। সড়ক পথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনার রূপো ও রত্ন আমদানি হতো। মুদ্রা তৈরিতে এই সব মূল্যবান ধাতুর চাহিদা ছিল। তাছাড়া অলঙ্কারের জন্য ওই ধাতুগুলির চাহিদা ছিল। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসত ব্রোকেড ও রেশম এই পণ্যগুলি ছিল মূল্যবান এবং এর চাহিদা ছিল সমাজের উঁচু তলার মানুষের কাছে। তোমরা এখান থেকে এতটা লিখবে, কারণ এটা 5 নম্বরের কোশ্চেন, একটু বড় করেই লিখতে হবে। তাহলে আজকে দেখো, আমরা সেকেন্ড স্কুল, বাঁকুড়া জিলা স্কুল, এই স্কুলে যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলি আমরা আজকে সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস প্রায় শেষের দিকে, তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।